মাওলা গভীর রাত অনেকেই ঘুমায় গিয়েছে কয়েকজন হয়তো জেগে আছে আমি তোমার দরবারে হাজির দিতে আসছি মাওলা তোমার গোলাম এসেছে তোমার বান্দা এসেছে আল্লাহ তোমার দয়া নিতে এসেছে আল্লাহ আমি জানি তোমাকে আল্লাহ বলে ডাকার মতো পবিত্র জবান আমার কাছে নেই আমি হারিয়ে ফেলেছি আল্লাহ তোমার কাছে যে চাইবো ভিক্ষার দুইটা হাত যে তুলবো সেই হাতের পবিত্রতা আমি রক্ষা করতে জানি নাই মাওলা ব্যর্থতা আমার আমার গুনাহ পাহাড় নয় আসমান হতে ছুঁয়ে গিয়েছে কিন্তু আমি তারপরও তোমার দরবারে হাজিরা দিয়েছি কারণ আমি জানি আমার গুনার বিশালতার চাইতে তোমার রহমতের বিশালতা হাজার গুণ বেশি আমি যদি গুনাহকে মাফ করার জন্য একটা গুনার পরিবর্তে একটা সওয়াবের কাজ করতে থাকি আমার হাজার বছর লেগে যাবে আমি এত গুনাহ করেছি কিন্তু মাওলা তুমি চাইলে সেকেন্ডের আগেও আমাকে মাফ করে দিতে পারো আল্লাহ সেই আশা নিয়ে ভরসা নিয়ে তোমার নবী রহমাতুল্লিল আলামিনের ভালোবাসা নিয়ে আল্লাহ তোমার দরবারে এসেছি আল্লাহ তুমি তো রহমান তুমি তো রহিম তুমি তো গাফফার তুমি তো সত্তার তুমি তো খালিক তুমি তো মালিক ও মাওলা তোমার কাছে না চাইলে কার কাছে চাইব তোমার কাছে ভিক্ষা না করলে কার কাছে ভিক্ষা করব মাওলা তুমি না রহমান তুমি না রহিম তুমি না ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির ও মাওলা একটু মাফ করে দাও না আদব ভদ্রতা মায়া ভালোবাসা উজাড় করে রবকে ডাকতে থাকেন যেদিন আপনার ডাকটা প্রেমের ডাকটা রবের কাছে পছন্দ হয়ে যাবে রব বলবে ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া বান্দা তোর সারা জীবনের গুনাহকে আমি মাফ করে দিয়েছি সুবহানাল্লাহ